চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সেপ্টেম্বরেই মারা গেছে 4 জন। পরিস্থিতি বিবেচনায় আলাদা ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। চট্টগ্রামে 8 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 12 জন, এর মধ্যে কেবল সেপ্টেম্বরে মারা গেছেন 4 জন। গেল 2 মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন 45 জন। আবার পরীক্ষা করা সাহেব বললে রে ওষুধ চলে সেলাই নেই রে গিয়া প্যারাসিটামল চলে যে রেখাম আর কিছু নয়। মোটর ওষুধ ছিটাই কিংবা এখানে হসপিটালও কিন্তু ছিটাচ্ছে না, যদি ছিটাই তাহলে এই মহামারী রোগ থেকে মানুষ মনে করেন অন্তপক্ষে কিছুটা রেহাই পাবে। মশার ওষুধও ছেটানো হচ্ছে না, আমার মনে হচ্ছে এডিস মশা হয়তো বৃদ্ধি পাচ্ছে। এবং দুপুরের দিকে এবং রাতের দিকে পশ্চিম বাকলিয়া ডিসি রোডের এলাকায় খুবই মশার উপদ্রব। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বিশেষ ওয়ার্ড চালু করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মজুদ আছে পর্যাপ্ত কিট সহ ওষুধপত্র। হাসপাতালে ডেঙ্গুর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে এবং যে সমস্ত এখানে যদি জায়গা না হয় তা আমরা প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ডেঙ্গুর আলাদা কর্নার করেছি। তা ডেঙ্গুর পর্যাপ্ত পরিমাণ কিট আছে, তারপর হচ্ছে এখানে নর্মাল স্যালাইন যেটা সেটা যেটা ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা বেশি জরুরি এটার জন্য নর্মাল স্যালাইনের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ডেঙ্গুতে মৃত্যু ও জটিলতা এড়াতে সময় মতো রোগীর চিকিৎসা শুরুর উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ জ্বর কমানোর জন্য আমরা নিব না। আমরা অনেক সময় দেখি যে ডাইক্লোফেন বা অন্যান্য ব্যথার ওষুধ যেগুলো জ্বর কমানোর জন্য ইউজ করা হয় অনেক সময় গ্রাম্য চিকিৎসক অথবা নিজেরাই জ্বর বেশি হলে এটা দিয়ে দেয়, এটা কিন্তু খুব খারাপ পরিণতি হতে পারে। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 986 জন, এর মধ্যে 565 জন নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর নিয়ে জানাতে এই মুহূর্তে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর, ফরিদপুরে এবার ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা পর্যাপ্ত পাচ্ছেন কিনা ডেঙ্গু আক্রান্তরা? হ্যাঁ, ডেঙ্গুর প্রকোপ দিনকে দিন বেড়ে চলেছে। গত 1 সপ্তাহের কথা যদি বলি, গত 1 সপ্তাহের তুলনায় বর্তমানে 3 গুণ রোগী ভর্তি, অর্থাৎ পরিসংখ্যানটা সিভিল সার্জন অফিস থেকে এমনটি জানিয়েছেন যে ফরিদপুরে গত 24 ঘন্টায় 14 জন নতুন রোগী বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে এবং সেই নতুন রোগী সহ মোট এখন পর্যন্ত বর্তমানে 31 জন রোগী ফরিদপুরের 9টি উপজেলা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে গত 24 ঘন্টায় নতুন 1 জন রোগী সহ 19 জন রোগী এই হসপিটালে বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। ইতিমধ্যে অন্যান্য যে 9টি উপজেলা সেই 9টি উপজেলাতেও রোগীরা ভর্তি আছে। আমি কথা বলছি ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার সাজাদা বেগমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন ধীরে ধীরে এই যে ডেঙ্গুর প্রকোপ এটা বৃদ্ধি হচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে বিভিন্ন হসপিটালগুলোতে যে ডেঙ্গুর যে আক্রান্ত রোগীদের কিট এবং স্যালাইনের যে বিষয়টা তিনি সেটা পর্যালোচনা করছেন, তবে কিট পর্যাপ্ত আছেন বলে তিনি জানিয়েছেন, কিন্তু স্যালাইনের কিছু সংকট আছে, তিনি স্যালাইনের জন্য বরাদ্দ চাইবেন। আমি কথা বলেছি ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সাথে। তিনি বলেছেন যে আমরা ইতিমধ্যে এই ডেঙ্গুর যে প্রকোপ এই প্রকোপ নিরসনের জন্য আমি বিভিন্ন যে 9টি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার যে প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে যে সাধারণ নাগরিক মানুষকে সচেতন করতে যে ধরনের কার্যক্রম নেওয়া প্রয়োজন দ্রুত সেই কার্যক্রম হাতে যেন নেওয়া হয়, তার মধ্যে মাইকিং করা, সাধারণ মানুষের ভিতরে সচেতনা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করার কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। আমি যে ডেঙ্গু পরিস্থিতি সেই ডেঙ্গু পরিস্থিতির এই বছর এই মৌসুমে এখন পর্যন্ত ফরিদপুরে 119 জন রোগী শনাক্ত হয়েছে বিভিন্ন হসপিটালে এবং এই মৌসুমে 1 জন মৃত্যুর সংবাদ আমাকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এছাড়া যে পরিস্থিতি হয়েছে আমাদের হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যদিও বিভিন্ন হসপিটালে এখনও পর্যন্ত ডেঙ্গুর কোনো ইউনিট খোলা হয়নি, তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে তারা আলাদা ইউনিট খুলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ ছিল ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ফরিদপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন এস এম মাসুদুর রহমান।